আসসালামু আলাইকুম একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই বাসায় আছো ভালো আছো নিয়মিত পড়াশোনা করছো তোমাদের পড়াশোনাকে গতিশীল করতে আজ আমি হাজির হয়েছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি উপস্থাপনায় আমি মোহাম্মদ আহসানুল হক প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বন্ধুরা ষষ্ঠ অধ্যায়টি পড়ে তোমরা যা জানতে পারবে সমবায় সমিতি কি সমবায় সমিতির বৈশিষ্ট্য সমবায় সমিতির উদ্দেশ্য দ্বিতীয় পর্ব আলোচনা হবে সমবায় সমিতির নীতিমালা বা আদর্শ সমূহ গঠন প্রণালী এবং সমবায় সমিতির উপবিধি বা উপায়ন তৃতীয়টি পরে আমরা আলোচনা করব সমাবেশ বৈশিষ্ট্য প্রকারভেদ বার্ডের পুনরূপ এর সাথে আলোচনা হবে বার্ট কে প্রতিষ্ঠা করেছেন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কোথায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে সমাজ বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা শুরু করি সমাজ সমিতি কি তারাকে বলতে আমাদের কিছু কথা বলতে হয় অর্থ কর্মপ্রচেষ্টা বা সকলের মিলিত কিছু প্রয়াস আবার নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য সম্মিলিত প্রচেষ্টায় সমবায় আইনের আওতায় গড়ে তোলা সংগঠন কি সমবায় সমিতি বলে আরেকটি পয়েন্ট দেখো পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে একই এলাকার সমশ্রেণী বা সমমনা পেশার কিছু ব্যক্তি সম্মিলিত প্রচেষ্টা ও সম অধিকারের ভিত্তিতে দেশের প্রচলিত সমবায় আইনের অধীনে যে গণতান্ত্রিক নীতি সম্মিলিত প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে আমরা কিছু কিছু বিষয় এখানে লক্ষ্য করব দেখো সমবায় শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা তার মানে হচ্ছে অনেকজন ব্যক্তি থাকবে তারা সবাই একত্রিত হয়ে হচ্ছে একত্রিত হয়ে ঐক্য গড়ে তোলে কোন একটা কিছু গড়ে তোলার প্রয়াস চালাবে দেন দেখো যে নিজেদের কল্যাণ সাধনের নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধন কিভাবে করবে সম্মিলিত প্রচেষ্টায় আবার যে ব্যবসা সংগঠনটি প্রতিষ্ঠা করতে চায় তার সমবায় আইনের আওতায় গড়ে তোলা সংগঠনকে সমবায় সমিতি বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ব্যবসার প্রকার ভেদ যখন আমরা পড়েছিলাম এক মালিকানা অংশীদারি যৌথ মূলধনী সমবায় রাষ্ট্রীয় ব্যবসায় এক মালিকানা ব্যবসার জন্য আলাদা কোনো নির্দিষ্ট আইন নেই অংশীদারি ব্যবসার আইন রয়েছে তবে সে আইনের হচ্ছে অতটা প্রয়োগ আমরা দেখি না তবে কিছু কিছু শর্ত অনুসরণ করতে হয় আইন প্রতিষ্ঠিত নয় এরপর হচ্ছে চৌথ কোম্পানি এটি এমন একটি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান যেটি কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন দেশের আইন অনুযায়ী চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটি ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ ওইটিও কোম্পানিও হচ্ছে এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যে ব্যবসা প্রতিষ্ঠান আইন অনুযায়ী গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত নিবন্ধিত আইনের মাধ্যমে সৃষ্টি আইনের মাধ্যমে বিলুপ্তি ঘটে থাকে দেখো এক মালিকানা অংশীদারী যৌথমূলদী এই আমরা যে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের কথা বললাম এই তিন ব্যবসা প্রতিষ্ঠানেরই মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন আবার না দেখলেও যৌথ মূলধনী কোম্পানি আইনের প্রয়োগ কঠোরভাবে দেখা হয় অর্থাৎ আইনের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করতে হয় সমবায় সমিতি এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যে ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং সমবায় যারা রয়েছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা একটি ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ এখানে অন্তর্ভুক্ত যে সকল সদস্য থাকবে সেই সকল সদস্যরা নিজেদের মুনাফা অর্জনের পাশাপাশি মুনাফা অর্জনের পাশাপাশি অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধনকে প্রাধান্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তোলে এই ব্যবসা প্রতিষ্ঠানটি যৌথ কোম্পানি যেমন সৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠান সমবায় সমিতি একটি আইনশ্রেষ্ঠ প্রতিষ্ঠান যৌথ মূলধনী কোম্পানি যেমন হচ্ছে আহ আইন অনুযায়ী সাধন ঘটে সমিতিও বিলোপসাধন করতে চাইলে আইনের মাধ্যমে হবে আমরা তাহলে এখানে দেখলাম যে যৌথ মূলধনী কোম্পানিতে যে সকল সদস্য থাকে সেই সদস্যগুলো একই শ্রেণীভুক্ত না হতে পারে বিভিন্ন পেশার কেউ ধনী কেউ গরিব যার টাকা আছে সে অনুপাতে শেয়ার ক্রয় করে কোম্পানির মালিকানায় অংশগ্রহণ করে কিন্তু সমবায় সমিতি এমন একটি সমিতি যে সমবায় সমিতির সকল সদস্য হবে সমমনা সাধারণত সমমনা একই পেশাজীবী হয়ে থাকে আমরা এটার বিস্তারিত পরে আলোচনা করব কিন্তু তৃতীয় পার্টি আমরা যদি বিশ্লেষণ করি দেখো যে পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ সাধনে এর লক্ষ্যে একই এলাকার হতে হবে অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক সমবায় সমিতি করে উঠবে ভিন্ন ভিন্ন এলাকার হবে না সাধারণত সমশ্রেণী বা সমপেশার কিছু ব্যক্তি সম্মিলিত প্রচেষ্টা অর্থাৎ সবাই ইউনাইটেড হয়ে কাজ করবে অধিকারের ভিত্তিতে সবাই সমান অধিকার পাবে দেশের প্রচলিত সমবায় আইনের চুরানব্বই সালের সাল রয়েছে তেমনি সমবায় আইন রয়েছে দুই হাজার এক বিধিমালা দুই হাজার চার অধীনে যে গণতান্ত্রিক নীতি সমৃদ্ধ প্রতিষ্ঠান গণতান্ত্রিক শব্দটা কেন বলা হলো যে প্রত্যেকেই ভোট প্রদান করার ক্ষমতা রাখে নির্বাচনের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে সবাই সমান ভোট প্রদান করার অধিকার রাখে এই জন্য বলা হচ্ছে যে গণতান্ত্রিক নীতি সমৃদ্ধ প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে তাহলে এই সমবায় সমিতিটি একতাই বল ঐক্য শক্তি ইউনিটি ইজ স্ট্রেংথ এরূপ স্লোগানের উপর এই ব্যবসা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত বাংলাদেশে প্রচলিত সমবায় দুই হাজার এবং বিধিমালা দুই হাজার চার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমবায় সমিতি একটি ব্যতিক্রম ধর্মী ব্যবসা সংগঠন যা এক একমালিকার অংশীদের যৌথমদিনী থেকে একটি ভিন্ন কোন দিক থেকে ভিন্ন ওই তিন প্রকার ব্যবসার প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন কিন্তু সমবায় সমিতি এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং মুখ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন এটির যাত্রা শুরু হয়েছিল তোমরা জানো যে শিল্প বিপ্লব হয়েছিল 1750 সাল থেকে 1850 ইংল্যান্ডে এটির শিল্প বিপ্লব প্রথম হয়েছিল পরে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে শিল্প বিপ্লব কি যে শিল্পের বিপ্লব অর্থাৎ উৎপাদনের বিপ্লব 1750 সালের পূর্বে প্রত্যেকের ঘরে ঘরে সীমিত উপকরণগুলো ব্যবহার করে যে উৎপাদন করত যখন তারা একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে নিজেদের শ্রম মেধা ইত্যাদি বিনিয়োগ করে উৎপাদন শুরু করে কলকারখানার মেশিনারিজ ব্যবহার করা হয় তখন উৎপাদন পরিবর্তন হয় এবং বহুগুণ বৃদ্ধি পায় এই বৃদ্ধি হওয়ার হওয়াটাকেই অর্থাৎ অর্থাৎ শিল্পের অধিক উৎপাদন হচ্ছে উৎপাদনের অধিক আহ মাত্রাটাকে বলা হয় শিল্প বিপ্লব এটি সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো সালে এই সময় বড় বড় প্রতিষ্ঠানগুলোর আবির্ভাব ঘটে তখনই কোম্পানির জন্ম হয় তো যখন কোম্পানির জন্ম হয় শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। তখন তখন হচ্ছে শ্রমিক দেখা দেয় যতটা প্রয়োজন তার চেয়ে বেশি শ্রমিক সেখানে শ্রম দেওয়ার জন্য রাজি হয় তখন সেই সকল বড় প্রতিষ্ঠানের শিল্প মালিকগুলো এই সকল শ্রমিকদেরকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করত। তাদের অধিকার থেকে বঞ্চিত করত। অধিক সময় ধরে তাদেরকে আহ খাটাতো মজুরি কম দিত তাদেরকে ছুটি দিত না তা বা তাদের যে দৈনন্দিন যে অধিকার গুলো সে অধিকার গুলো থেকে বঞ্চিত করত তাদেরকে বেশি দামে বাকিতে পণ্য সরবরাহ করত শ্রমিকরা যখন তাদের পণ্য পণ্যের দাম নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হতো তখন তাদেরকে নিঃস্ব করে ছেড়ে দিত ন্যায্য দামে পণ্য পেত না এগুলোর এই অত্যাচার গুলোর হাত থেকে বাঁচার জন্য ইংল্যান্ডের ল্যাংশায়ারের আঠাশ জন তাঁতি আঠাশ জন তাঁতি বা বস্ত্রকল শ্রমিক এক স্টার্লিং পাউন্ড করে জমা দিয়ে রসডেল সোসাইটি একটি সমিতি গঠন করে তাহলে প্রথম সমিতির নাম কি রসডেল ইকুইটি অফ ইকুইটিবল পায়নিয়ার্স এটি কোথায় প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের ল্যাংসারে কাদেরকে দিয়ে কারা অংশগ্রহণ করে এদের সদস্য কারা ছিল তাঁতি বা বস্ত্রকল শ্রমিক কতজন ছিল 28 জন বন্ধুরা খেয়াল রাখবে 28 জন আমরা বৈশিষ্ট্য যখন পড়ব তখন এটার কথা আসবে 28 জন তাঁতি বা বস্ত্রকল শ্রমিক দিয়ে এটি গড়ে তোলা হয় পরবর্তীতে এই রসডেল ইকুইটি অফ রসডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ারস থেকেই যে সকল মুনাফা হতো এবং তারা তাদের নিজেদের মধ্যে সাধনে কাজ করত এবং এখান থেকে যে দ্রব্যগুলো বিক্রি করত তারা স্বাধীন হয় সালে তার আগে পাকিস্তানিরা যখন বাংলাদেশকে শাসন শোষণ করত তখন বাংলাদেশ বাংলাদেশের প্রখ্যাত সিভিল সার্ভিস কর্মকর্তা ডক্টর আক্তার হামিদ খান উনি কুমিল্লায় একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন অর্থাৎ বাংলাদেশের প্রথম সমবায় সমিতি পার্ট পি এ পার্ট অর্থাৎ পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট যখন 1971 সাল বাংলাদেশ স্বাধীন হয় তখন এর পার্ট কে নাম পরিবর্তন করে এর নামকরণ করা হয় বার্ড অর্থাৎ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে কতগুলো প্রশ্ন করা যায় অর্থাৎ সমবায় সমিতির মূল স্লোগান কি সমবায় সমিতির আইন কত বিধিমালা কত শিল্প বিপ্লব কত সালে হয়েছিল হচ্ছে ল্যাংশার্টি কোন দেশে অবস্থিত তারপর রস্টেল সোসাইটি অফ ইকুইটেবল পাইনিয়ার কারা গঠন করেন কোন শ্রেণীর শ্রমিকরা গঠন করেন কত স্টাইলিং পাউন্ড করে জমা দিয়েছিলেন কত স্টাইলিং মোট পাউন্ড হয়েছিল কতজন শ্রমিক ছিল সেখানে তারপরে পার্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠা করেন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় প্রতিষ্ঠা হয়েছিল এর পরবর্তীতে বার্ড হয় বার্ডের পূর্ব নাম কি এরকম অসংখ্য প্রশ্ন এখান থেকে হওয়ার সুযোগ রয়েছে সুতরাং সমবায় সমিতি একটি ব্যতিক্রম ধর্মী ব্যবসা সংগঠন যা অন্যান্য ব্যবসা সংগঠন থেকে একটু ভিন্নতর কিভাবে ভিন্নতর সে তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো আমরা জানবার চেষ্টা করছি চলো সমবায় সমিতি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য দেখা হচ্ছে গঠন প্রকৃতি গঠন এক মালিকানের ব্যবসার কোন আইন নেই সূত্রাঙ্গের গঠন অত্যন্ত সহজ অংশীদের ব্যবসার আইন রয়েছে কিন্তু প্রয়োগ কতটা না থাকলো এক মালিকানের ব্যবসাটি একটু জটিল আবার সমবায় যৌথ মূলধনের কোম্পানি একটা আইন সৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠান তাই এটি গঠন করা অত্যন্ত জটিল ছিল যেহেতু এর এক কতগুলো ধাপ অতিক্রম করতে হতো ঠিক কোম্পানির মতোই সমবায় সমিতি একটি সৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠান একটি বাংলাদেশে প্রচলিত ২০০৪ অনুযায়ী একটি গঠিত হওয়ায় এর গঠন প্রকৃতি একটি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন এর গঠন করতে চাইলে প্রথমে নিবন্ধন অফিসে একটি নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদন করতে হয় সেখান থেকে যদি পারমিশন পাওয়া যায় অনুমতি পাওয়া যায় তবেই সমবায় সমিতির গঠন প্রক্রিয়া শুরু হয় সুতরাং এর গঠন একটু সমাজ সাপেক্ষে এবং জটিল কতগুলো ধাপ অতিক্রম করতে হয় দেন উদ্দেশ্য তোমরা জানো ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন কিন্তু সমবায় সমিতি এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সাধন কাদের অর্থনৈতিক সামাজিক কল্যাণ সাধন সমবায় সমিতিতে যে সকল সদস্য থাকবে তাদের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন সমবায় সমিতির বাইরে যারা রয়েছে তাদের কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধনের কথা এখানে বলা হয়নি তাহলে সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফার জন্য নয় বরং অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন দেন সদস্য সংখ্যা সমবায় সমিতি আইন অনুযায়ী আইনে বলা হয়েছে যে সমবায় সমিতি অনেক প্রকার রয়েছে প্রাথমিক মিশ্র সমবায় সমিতি কেন্দ্রীয় সমবায় সমিতি জাতীয় সমবায় সমিতি তো প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি প্রাথমিক সমবায় সমিতির হচ্ছে কম পক্ষে বিশ জন ব্যক্তি সদস্য হতে হবে কমপক্ষে বিশ জন ব্যক্তি সদস্য তাহলে বন্ধুরা রস্টেল ইকুইটেবল সোসাইটিতে কতজন সদস্য ছিল আঠাশ জন আঠাশ জন তাঁত তাঁতি বা বস্ত্র শ্রমিক এক স্টালিং পাউন্ড করে দিয়ে অর্থাৎ আঠাশ স্টালিং পাউন্ড দিয়ে ওই সমিতিটি গঠন করে ওখানে কিন্তু ষোলো সতেরো জন হলে ওরা সমবায় সমিতি গঠন করতে পারত না তাহলে সদস্য সংখ্যা আমরা দেখলাম যে প্রাথমিক সমবায় সমিতির মিনিমাম সদস্য সংখ্যা হচ্ছে বিশ জন ব্যক্তি সদস্য এরপরে হচ্ছে মিশ্র সমবায় সমিতির সদস্য সংখ্যা 24 12টি 12 জন 12টি হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি আর বাকিগুলো বাকি 8 হচ্ছে ব্যক্তি সমবায় সমিতি আবার হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতির ক্ষেত্রে 10টি প্রাথমিক সমবায় সমিতি আবার জাতীয় সমবায় সমিতিতে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি এরপর হচ্ছে সদস্যদের প্রকৃতি প্রিয় বন্ধুরা তোমরা জানো যে শিল্প বিপ্লবকালীন শ্রমিকরাই নিষ্পেষিত হয়েছিল তারা তাদের অধিকার আদায়ের জন্য ওই একত্রিত হয়ে সমবায় সমিতি গঠন করেছিল সুতরাং এদের এরা কম বৃত্ত বা নিম্ন আয়ের লোক সুতরাং এরা এদের সদস্যদের প্রকৃতি হয়ে থাকে সাধারণত যে কম বৃত্ত সম্পন্ন নিম্ন আয়ের হচ্ছে লোকদেরকে নিয়ে এই হচ্ছে সমবায় সমিতি গড়ে ওঠে তার এদের মধ্যে কারা কারা আছে ধরো কৃষক সমবায় সমিতি হতে পারে তাতে সমবায় সমিতি জেলে সমবায় সমিতি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি স্বল্প শিক্ষিত যুবক এদেরকে নিয়ে সমবায় সমিতি গড়ে উঠতে পারে সুতরাং এই সমবায় এই হচ্ছে সদস্যদের প্রকৃতি হচ্ছে নিম্ন আয়ের যে সকল লোক রয়েছে মূলধন সংগ্রহ দেখো সমবায় সমিতির যে সকল সদস্য রয়েছে তারাই এখানকার প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে থাকে সমবায় সমিতির প্রতিষ্ঠানে মূলধন অল্প কিন্তু যতটুকু মূলধন হোক না কেন এই মূলধনের সমান কতগুলো শেয়ারে বিভক্ত করা হয় এই শেয়ারগুলো বিক্রি করে সদস্যদের কাছে বিক্রি করে অর্থ সংগ্রহ করা হয় যারা ক্রয় করবে তারাই সদস্য হতে পারবে এবং সুতরাং পরবর্তী সময় যদি কোনো অর্থ সংগ্রহ করতে হয় তাহলে এই সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে শেয়ার ক্রয়ের সীমা দেখো যে সমবায় সমিতি একটু হচ্ছে নিম্ন আয়ের কম বৃত্ত সম্পন্ন লোকদের সংগঠন এখানে কেউ বিস্তার করতে না পারে বাংলাদেশ সমবায় একে শেয়ার করার সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে ব্যতিক্রম ছাড়া যেকোনো একজন সদস্য একজন সদস্য মোট শেয়ারের সর্বোচ্চ বিশ পার্সেন্ট শেয়ার ক্রয় করতে পারবে আবার বলছি মোট শেয়ারের সর্বোচ্চ বিশ পারসেন্ট বা এক পঞ্চমাংশ শেয়ার একজন শেয়ার হোল্ডার ক্রয় করতে পারবে এটি কেউ যেন এর ক্ষমতাকে করতে করতে পারে না পারে আধিপত্য নির্ধারণ করে দেয়া হয়েছে তার মানে হচ্ছে এখানে ধরে নাও যে মোট শেয়ার আছে একশোটি তাহলে একজন সদস্য কতটি শেয়ার ক্রয় করতে পারবে একশোটি তার মানে এক পঞ্চমাংশ এক ভাগ পাঁচ এরপর হচ্ছে মুনাফা বন্টন দেখো সমিতি অর্থনৈতিক সাধনের জন্য গঠিত হয়েছে সুতরাং অর্থনৈতিক সামাজিক কল্যাণ সাধন করার জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে মুনাফা অর্জিত হয় এই মুনাফার সবটুকু এই সমবায় সমিতির শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় না তালিক কতটুকু বন্টন করা হয় যে সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বন্টিত না করে সমবায় আয়너지 বাধ্যতামূলকভাবে 15% সংরক্ষিত তহবিলে জমা রাখা হয় 15% সংরক্ষিত তহবিলে জমা রাখা হয় আর 3% উন্নন্ত তহবিলে জমা রাখা হয় এই 15% প্লাস 3% তাহলে 18% তাহলে সর্বনিম্ন 18% সংরক্ষণ করতে হয় বাকি 82% হচ্ছে বন্টনযোগ্য মুনাফা যদি সমবায় সমিতি চায় আরো এটি এই যে অর্জিত মুনাফা হয়েছে তার আরো দশ পার্সেন্ট সর্বাধিক আরো দশ পার্সেন্ট বিভিন্ন খাত দেখিয়ে সঞ্চয় করতে পারবে সঞ্চিত হিসেবে রেখে দিতে পারবে সংরক্ষণ করতে পারবে আরেকটি প্রশ্ন হচ্ছে যদি সমবায় সমিতি অনেক প্রকার রয়েছে যেহেতু মুনাফা বন্টনের কথাই আসলো যদি আমাদের ঋণদানকারী সমবায় সমিতি হয়ে থাকে তাহলে এই ঋণদানকারী সমবায় সমিতি এর বাইরেও আরো দশ পার্সেন্ট করিন সঞ্চিত হিসেবে রাখা বাধ্যতামূলক রয়েছে এই যে পনেরো পার্সেন্ট আমরা সংরক্ষণ তহবিলে জমা রাখার কথা বলছি এই পনেরো পার্সেন্ট আইন অনুযায়ী বলা হচ্ছে যে চাইলে পরবর্তী সময় সমবায় সমিতি বিনিয়োগ করতে পারবে ব্যবহার করতে পারবে কিন্তু যদি সমবায় সমিতি চায় এর পনেরো পঞ্চাশ পার্সেন্টরা হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট মিলে পনেরো পার্সেন্ট মিলে যা হয় তার হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারবে এর পাশে দেখি ব্যবস্থাপনা কমিটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সমবায় সমিতি একটি অনেক লোকের হচ্ছে একটি সংগঠন সুতরাং এই সংগঠনটির অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধনের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য গড়ে ওঠে আবার এটির একে অপর বিশ্বাস রাখার একটি বিষয় থাকে এবং সঠিক পরিচালনার উপরে সমবায় সমিতির মুনাফা নির্ভর করে সুতরাং হচ্ছে এখানে যারা সদস্য থাকবে এই সদস্যদের মধ্য থেকেই সমিতি পরিচালনা করার জন্য আমাদের কমিটি নির্বাচন করা হয়। তো সদস্য পরিচালনা পর্ষদ হিসেবে কমপক্ষে জন এবং সর্বোচ্চ বারো জন সদস্য মিলে আমাদের এই ব্যবস্থাপনা দায়িত্বটি ব্যবস্থাপনা কমিটি গড়ে ওঠে তাহলে যা তিন দ্বারা বিভাজ্য দেখো ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে ভোটের মাধ্যমে নির্বাচিত সর্বনিম্ন ছয় জন এবং সর্বোচ্চ বারো জন যা তিন দ্বারা বিভাজ্য ছয় জন হতে পারে নয় জন হতে পারে প্রথম যে কমিটি গঠন করা হবে কমিটির সর্বোচ্চ এক বছর আবার বলছি প্রথম যে কমিটি গঠন হবে এই কমিটির মেয়াদ সর্বোচ্চ এক বছর এর পরবর্তীতে ঠিক পরের যে কমিটি কমিটি গঠন হবে তার মেয়াদ তিন বছর করে এরপর থেকে তিন বছর হবে এরপর আসছে দেখি সম অর্থাৎ এখানে যে সকল সদস্য রয়েছে সদস্যদের বংশ পরিচয় ধর্ম পেশা ইত্যাদি বিবেচনা না করে যে কে কতটা শেয়ার ক্রয় করেছে এটি দেখার বিষয় নয় এটি মুখ্য বিষয় নয় বরং প্রত্যেক সদস্য একটি করে ভোট প্রদান করার ক্ষমতা রাখে কখন ভোট প্রদান করবে যে কোনো সিদ্ধান্ত নিতে অথবা ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের ক্ষেত্রে সকল সদস্য এক ভোট প্রদান করার অধিকার রাখে এজন্য বলা হচ্ছে সম ভোটাধিকার প্রিয় বন্ধুরা যে এক পঞ্চমাংশ শেয়ার ক্রয় করেছে সে সে কয়টি কয়টি ভোট ভোট দিতে পারবে আর যে একটি শেয়ার ক্রয় করেছে প্রদান করতে এর প্রশ্ন দিকে সদস্যদের দায় এখানে অন্তর্ভুক্ত সদস্যদের দায় সীমিত করা হয়েছে এই জন্য নামে শেষে লিমিটের শব্দটি প্রয়োগ করা হয় অর্থাৎ একজন সদস্য যতটুকু শেয়ার ক্রয় করবে শেয়ার মূল্য অনুযায়ী সদস্যদের দায় সীমাবদ্ধ করা হয়েছে এরপরে সরকারি নিয়ন্ত্রণ ও পৃষ্ঠপোষকতা যেহেতু গরিবদের সংগঠন কম বিত্ত লোকদের সংগঠন সূত্রাং এই সংগঠনের কি কি সিদ্ধান্ত হচ্ছে কি কি কমিটি গঠন করা হচ্ছে তারপরে হচ্ছে পরিচালনা পর্ষদ কিভাবে নির্বাচিত হচ্ছে হিসাব রক্ষণ কিভাবে হচ্ছে এই সংক্রান্ত কাজকর্মে সরকারি নিয়ন্ত্রণ থাকে এবং এগুলোকে যথাযথভাবে পর্যবেক্ষণ করা হয় সরকারি মাধ্যমে বা সরকারি প্রতিনিধির মাধ্যমে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্য কি সমবায় সমিতির উদ্দেশ্য আমরা জানবো যে আর্থিক কল্যাণ সাধন অর্থাৎ সমবায় সমিতির মূল উদ্দেশ্য মুনাফা অর্জনের বরং অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সাধন হ্যাঁ মুনাফা অর্জন করবে অবশ্যই তবে মুনাফা অর্জন এর মূল উদ্দেশ্য নয় বরং অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি এখানে যে সকল লোক থাকে তারা কম বিত্ত সম্পন্ন তারা একটি নির্দিষ্ট সময় পর্ব অর্থ সংগ্রহ করে সংগ্রহ জমা রাখে তাতে সবার সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি হয় মধ্যসত্ত্ব ভোগীদের উপদ্রব রোধ তোমরা জানো যে এক হাত থেকে আরেক হাতে হাত বদলের মাধ্যমে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় তখন চূড়ান্ত ভোক্তাদের অনেক দাম দামে পণ্যগুলো ক্রয় করতে হয় সুতরাং এটি তাদের জন্য অত্যন্ত কষ্টকর যদি মাঝখানের এই হাতগুলো ওরা বন্ধ করতে পারে বা হচ্ছে এই মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তাদেরকে হচ্ছে এখান থেকে এই লাইন থেকে বিচ্যুত করতে পারে তবে তাদের হচ্ছে সামাজিক কল্যাণ সাধন হবে তাই নিজেরাই নিজেদের প্রয়োজনীয় পণ্যদ্রব্য উৎপাদন করে এবং শেয়ারিং করে শত মধ্যস্বত্বভোগীদের উপর প্রতিরোধ করা যায় অত্যাচার অত্যাচার প্রতিরোধ তোমরা জানো যে 1750 থেকে 1850 সালে যে সকল বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদেরকে নিজেদের অধিকার থেকে বঞ্চিত করত তাদের হাত থেকে এই শিল্প প্রতিষ্ঠানের তাদের হাত থেকে বাঁচার জন্য অধিকার আদায়ের জন্য অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য এই সমবায় সমিতি গড়ে তোলে সম্পদের সুষম বন্টন সম্পদের সুষম বন্টন হচ্ছে এর মাধ্যমে যারা দেশের যে সকল সম্পদ রয়েছে এই সম্পদ গুলোর হচ্ছে সবাই যেন সমান ভাবে ভোগ করতে পারে তার জন্য এই সমবায় সমিতি গড়ে উঠেছে তারপরে হচ্ছে তোমরা জানো যে এখানে বিশ জন কম পক্ষে বিশ জন ব্যক্তি সদস্য নিয়ে একটি প্রাথমিক সমবায় সমিতি গড়ে উঠে এরপরে সদস্যদের সীমা কত হবে সেটা নির্ধারণ নেই এখানে কত হাজার দুই হাজার এরকম আরো হচ্ছে অনেক শ্রমিক লোক এখানে কর্মসংস্থান পায় বেকার সমস্যা সমাধান হয় বন্ধুরা আমরা সমবায় সমিতির যে আজকে যে আলোচনা করলাম তার উপরে ভিত্তি করে একটি শৃঙ্শ প্রশ্ন সাজানো হয়েছে দেখো তো দেখি যে জনাব আনোয়ার হোসেন ও তার কৃষক বন্ধু মিলে একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলেন একটি প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য তারা নিজেদের মধ্য থেকে 600 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ গঠন করেন যার মেয়াদ এক বছর দেখো 600 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ প্রতিষ্ঠানটির মোট শেয়ার মূল্য 12 লক্ষ 5000 টাকা এবং প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য 10 টাকা যে মুনাফা তারা লাভ করবে তার সবটুকু বণ্টন না করে কিছু অংশ বিধি অনুযায়ী জমা রাখা হবে লোকসান হলে শেয়ার অনুপাতে তার দায়ভার বণ্টনিত হবে জনাব মিজান নামে একজন সদস্য পঁচিশ হাজার টাকা শেয়ার ক্রয় করতে চাইলে অন্যান্য সদস্য তাতে অসম্মতি জানে এবং এটা বিধি অনুযায়ী নয় বলে মত প্রকাশ করে দেখো প্রশ্নগুলো হচ্ছে প্রাথমিক সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য কতজন প্রাথমিক সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য বিশ জন সমভোট বলতে কি বলছে সবাই এক ভোট প্রদান করার অধিকারী এটাই বোঝানো হয়েছে তারপরে উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসা সংগঠন তোমরা দেখো যে ছয় সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ একমাত্র সমবায় সমিতিতে রয়েছে প্রথম পরিচালনা পর্ষদে মেয়াদ এক বছর সেটাও এখানে বলা হয়েছে তারপরে হচ্ছে যে মুনাফা অর্জিত হয় তার বিধি অনুযায়ী কিছু জমা রাখা হবে এটাও বলা হয়েছে বন্টন করা হয় না সবটুকু তার মানে এত কিছু বৈশিষ্ট্য নির্ভর করছে দেখাচ্ছে যে এটি সমবায় সমিতি সংগঠন অতিপক্ষ উল্লেখিত পরিস্থিতিতে জনাব মিজানের নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয়ের বাধাটি কি ন্যায়সঙ্গত হয়েছে অর্থাৎ তাকে যে শেয়ার ক্রয় করতে দেওয়া হয়নি অন্য সদস্যরা ন্যায়সঙ্গত নয় বলে মত প্রকাশ করেছে সেটি কত টাকা যুক্তিযুক্ত চলো আমরা তাহলে দেখি দেখো আমাদের মোট মূলধন হচ্ছে বারো লক্ষ পাঁচ হাজার টাকা শেয়ার মূলধন প্রতি শেয়ারের মূল্য হচ্ছে দশ টাকা তাহলে শেয়ার সংখ্যা কত হবে যে বারো লক্ষ পাঁচ হাজার কে দশ দিয়ে ভাগ করলে শেয়ার সংখ্যা হবে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার পাঁচশো এক লক্ষ বিশ হাজার পাঁচশোটি শেয়ার এখন এরই এক পঞ্চমাংশ কতটা হয় চলো আমরা দেখি যে এর এক পঞ্চমাংশ হচ্ছে অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করে পাই আমরা চব্বিশ হাজার সে দাবি করেছিল পঁচিশ পঁচিশশো টি পঁচিশ শেয়ার ক্রয় করতে তাহলে চব্বিশ হাজার বেশি শেয়ার ক্রয় করতে পারে না বিধি অনুযায়ী সুতরাং পঁচিশ হাজার টি শেয়ার ক্রয় করা তার জন্য করতে চাও তা অযৌক্তিক সুতরাং যে শেয়ার ক্রয় করতে যে দেয়ার যে বাধাটি সেটি যৌক্তিক বন্ধুরা তোমরা বাসায় অবশ্যই গুরুত্ব সহকারে সমবায় সমিতির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর পয়েন্ট ও এদের ব্যাখ্যা বুঝতে হবে এছাড়াও সমবায় আইন বিধিমালা কত ইত্যাদি জানতে হবে যে কোনো প্রশ্ন উত্তর জানতে নিচে কমেন্ট বক্সে লিখো আমরা নেক্সট এই অধ্যায়ের উপরে পার্ট টু আলোচনা করব তোমাদেরকে লেকচারটি আহ শুনবার জন্য দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা বাসায় নোট করো যে কোনো প্রশ্ন আমাকে লিখে জানাও অসংখ্য ধন্যবাদ